49. 45. 45. सर आपके चैनल में बस इक्वली रही হাসপাতালে যেটা হবে সেটা হলো পথবন্ধু বলে আমরা একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা স্কিম করেছে যে কোথাও যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে পরে ফার্স্ট মানে ফার্স্ট স্টেপই তারা যাবে এবং তারা যে উদ্ধারের কাজ থেকে শুরু করে পেশেন্টের শুশ্রূষার কাজের থেকে চিকিৎসার কাজের জন্যে যেখানে রেফার করা নিয়ে যাওয়া এই সমস্ত কাজে তারা হাত লাগাবে তো সেই মানুষদের জন্যে আমরা একটা ট্রেনিং করাচ্ছি তো আজকে সেই ট্রেনিংয়েরই আজকে কাউন্সিলিং হবে কাউন্সিলিং ঠিক বলতে গেলে প্রি ট্রেনিং ইয়ে কাউন্সিলিং একটা করাচ্ছি ওনাদের সাথে সেখানে আজকে 50 জন হবে কালকে 50 জনের হবে মানে এটা মানে কি বলবো মানে কীভাবে আপৎকালীন ইয়েস এমার্জেন্সি কোনো অ্যাক্সিডেন্ট কোথাও হয়ে গেল এটা মানুষ করেই সাধারণত রোজ দিনে এটা করতেই হয় কিন্তু আমরা কিছু মানুষকে নথিভুক্ত করে রাখবো যারা আমাদের সাথে যোগাযোগ করতে গেলে খুব ইজিলি যোগাযোগ করতে পারবে এবং তাতে কাজটা আরও সুষ্ঠুভাবে হবে মানে যাদেরকে রিক্রুট করেছেন আপনারা যাদেরকে ট্রেনিং দিয়েছেন এটা কি সব জলপাইগুড়ি জেলার নাকি না এটা আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের অনেকগুলো ব্ল্যাক স্পট ইয়ে করতে হয় সিলেকশন করতে হয় হ্যাঁ ব্ল্যাক স্পট সিলেকশন করতে হয় তো সেই সূত্রে আমরা ট্রাফিক পুলিশের হেল্প নিয়ে ওনাদের কাছ থেকে 8টা ব্ল্যাক স্পট আমরা পেয়েছি এই সদর ব্লকের কতলি থানার তো সেই 8টা ব্ল্যাক স্পটের ওখানকার ধারে কাছের যারা মানুষ হতে পারে সে এমনি ওখানকার হয়তো কোনো দোকানদার